فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين ومن اتبعهم باحسان الى يوم الدين اما بعد ভাই সাহেম প্রশ্ন করেছেন ইন্ডিয়া হতে তিনি জানতে চেয়েছেন যে খাতনা খাতনা যে করা হয় খাতনার সময় অনুষ্ঠান করা যাবে কিনা আর অনুষ্ঠানের সময় বড় অনুষ্ঠান না করলে ছোট অনুষ্ঠান করে তার শ্বশুরবাড়ির কিছু লোকজন আসলো আনা কিছু উপহার দিলা উপহার চাই চাওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠান করবো না কিন্তু অনুষ্ঠান করা করান করা যাবে কিনা আর এই কেউ যদি উপহার দেয় ইচ্ছা নাই তারপরও দিয়েছে তো ক্ষেত্রে উপহার নেওয়া যায় হবে কিনা কোরআন হাদিস থেকে জানিয়ে উপকৃত করবেন ভাই সবকিছুই কিছুই কোরআন হাদিস উপকৃত করবেন একটি কথা মাথায় রাখবেন ইসলামের যেটা নাই সেটাই জায়জ নেই ইসলাম ইসলামে যেটা আছে শুধু সেটা করবেন যেটা নাই সেটা জায়জ নাই যেটা নাই সেটা জায়জ নাই ধর্মীয় ব্যাপারে আমলের ব্যাপারে যেটা শরীয়তে নাই সেটা করা যাবে না এটার নামই হচ্ছে বিদাত নবী করিম সুল্লাহ সাল্লাম বলেছেন আপনি মেশকাতের হাদিস খুলবেন একশত চল্লিশ একচল্লিশ নম্বর হাদিসটা পড়বেন একশত চল্লিশ একচল্লিশ নম্বর হাদিস বিল কিতাব ইয়ার সুন্না অধ্যায়ে ইমান পর্বে এতেসাম বিল কিতাব সুন্না অধ্যায়ে হাদিস গুলো হাদিস পড়বেন একশো একচল্লিশ একচল্লিশ এবং একশো চল্লিশ নম্বর হাদিস মেশকাতের হাদিসটা পড়লেই বুঝতে পারবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাই ইশারদুল্লাহাম হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সালাম বলেন মান আহতাসাফি আমরিন আহাদ আমালা ইসামিন হো ফওয়ারুন যে ব্যক্তি কোনো আমল নতুন আমল তৈরি করলো নতুন কাজ তৈরি করল ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলো অথচ আমার আদেশের মধ্যে নাই ফওয়ারুন সেটা প্রত্যাখ্যাত ওমান আমিলা আমলা আলাইহি আমরুনা আমল নম্বর হাদিস একচল্লিশ নম্বর হাদিসে একই অবস্থা তো এখানে যে ইসলামে যেটা নাই সেটা করা যায় না আর এটাই এটার নামে বিদাত ইসলামে যেটা আছে সেটা করবেন নাই যেটা করবেন না তো এখন আপনি জানতে চাইলেন যে কোরআন হাদিস থেকে যে খাতনা করা যাবে না কোরআন হাদিস থেকে দলিল কোরআন হাদিস থেকে এটাই দলিল যে মানে আমিল যে ব্যক্তি কোন কাজ করলো কাদের মধ্যে আমার আদেশ নেই সেটা প্রত্যাখ্যাত এখন খাতনা কি ব্যাপার খাতনাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আল্লাহ তাআলা ইব্রাহিম সালামের সূত্র সূত্রধরদের সূত্র সূত্রধরদেরকে তিনি এর দ্বারা খাতনা করে খাতনায়ের নির্দেশ দিয়েছিলেন ইব্রাহি সাল্লাম সর্বপ্রথম তিনি খাতনা করেছেন আলাহরবুল্লাহ আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে প্রথম তিনি খাতনা করতে বলেছেন এই ব্যাপারে বুখারির হাদিস যদি আপনি তা ছিল এবং ইব্রাহিম আলাহ সালামের বয়স ছিল তখন আশি বছর আশি বছর বয়সে ইব্রাহী আলাহিসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন খাতনা করতে বললেন এবং তিনি খাতনা করলেন হাদিসটি যদি খোঁজেন বুখারির হাদিস তিন হাজার তিনশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাওহিদ প্রকাশনীর মধ্যে হাদিসটি এসেছে আর নবী করিম সাল্লাহ বলেছেন যে খাতনা হচ্ছে মানুষদের মধ্যে ফিতরাত আনাবি হুরাই আনহু আনী নবী সাল আলী হসাল্লাম কাল আল ফিতরাতমসুন আহ নবী করিম সাল্লাহ বলেছেন যে আল ফিতরাত মানুষের স্বভাবগত অভ্যাস হচ্ছে পাঁচটি তার মধ্যে আল খিতান খাতনা করা খাতনা করা হচ্ছে একটি মানুষের মধ্যে স্বভাব এবং খাতনা করলে খাতনার যদি কেউ করে খাতনা করলে অনেক রোগ থেকে রোগব্যাধি থেকে উদ্ধার হয় অনেক রোগব্যাধি থেকে বিরত থাকা হয় অনেক রোগব্যাধি থেকে মানুষ মুক্তি পায় আর সাথে সাথে অনেক যৌন রোগ থেকেও মুক্তি পায় এই জন্য খাতনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত নবীকরিম সতনাম করতে বলেছেন হাদিসটি যদি খোঁজেন তাহলে আপনি পেয়ে যাবেন আধুনিক প্রকাশনী হাদি বোখারির হাদিস নম্বর আহ পাঁচ হাজার আটশত তিপ্পান্ন এবং তাওহিদ প্রকাশনী ছয় হাজার দুইশত সাতানব্বই নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন বোখারিতে যদি খোঁজেন তাহলে পাঁচ হাজার সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস তো এই হাদিসগুলো যদি আপনি খোঁজেন তাহলে পেয়ে যাবেন যে খাতনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং তা সব সব হয় কোরআন মানা হয় এবং বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত বিজ্ঞান এটার উপরে অনেক উপকার বর্ণনা করেছেন এই জন্য আমাদেরকে খাতনা করতে হবে তো আশা করি ভাই উত্তর পেয়েছেন আর খাতনা অনুষ্ঠান করা সম্পূর্ণ বিদাত এটা করা যাবে না এবং অনুষ্ঠান নেওয়া তো এক ধরনের অনুষ্ঠান করা তো বিদায়াতি সাথে সাথে উপহার নেওয়া তো আরো বড় জুলুম সবগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আশা করি ভর্তু পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক